ইসলাম আমার নবীকে এই তিনটা জিনিস সবার মুখস্থ আছে না নাই সবার মুখস্থ আছে কিন্তু যে তিনটা জিনিস কবরে যে অনেকে বলতে পারবে না তিনটা প্রশ্নের উত্তর অনেকে বলতে পারবে না কেমন আমি একটা এক্সাম্পল দেব এক্সাম্পলটা হলে যে ধরেন আপনাদের এখান থেকে আব্দুর রহমান বাজারে গিয়েছে তার মা বললেন যে বাবা আব্দুর রহমান আমার সব কিছু রেডি হয়ে গেছে তরকারি চুলার পরে চুলা তো বলে নাকি এখানে চুলার পরে তরকারি একটা জিনিস শেষ হয়ে গেছে লবণ কি সেটার নাম কি লবণ ছাড়া কি তরকারি ভালো লাগে ভালো লাগে তা তিনটা জিনিস আমাদের জানা থাকবে কিন্তু কবরে আমরা অ্যানসার করতে পারবো না উনি বললেন যে যাও বাজার থেকে লবণ কিনে নিয়ে আসো দ্রুত যাওয়া তা ছেলে বাজারে চলে গেছে লবণ না কিনে সে পাবজি খেলে আছে না না পাবজি খেলে তো যুবকরা পাবজি খেলছে অথবা ক্রাম খেলছে লুডু খেলছে মায়ের লবণের কথা ভুলে গিয়েছে মা তো হয় কোথায় গেল আমার বাচ্চা সামান্য পাঁচ মিনিটের পর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চা আমার কোথায় গেল খুঁজতে খুঁজতে মা হয়রান সকাল দুপুর বিকাল গড়িয়ে যায় সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত মা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে হঠাৎ করে আব্দুর রহমান মাথা নিচু করে মায়ের কাছে আসছে মায়ের কাছে বললেন বাবা তোমাকে লবণ আনতে পাঠালাম সেই দুপুর বারোটা বাজে তুমি এখন এসলে ব্যাপারটা কোথায় গিয়েছিল ছেলের মাথা নিচু টাকা আছে কাছে প্রশ্নের উত্তর জানা আছে না নাই কথা বল জানা আছে না কিন্তু উত্তর কি দিতে পারতেছে পারে না আচ্ছা ঠিক আছে তার লবণ আনতে পারো নাই ঠিক আছে কোথায় গিয়েছিল বলো উত্তর জানা আছে না নাই বলতে পারে না কিন্তু বললো ঠিক আছে তো লবণও দিতে পারো নাই কোথায় গেলছে তাও করো নাই আমাকে আমার তিরিশটা টাকা দাও লবণানোর জন্য টাকা আছে কথা বলে নাই টাকা হঠাৎ করে মার মেজাজ গরম কি গরম না গরম মা এইসে ঝাঁটা চেনেন তো নাকি নাকি ঝাটা বলে তোলে তোলে আগা ধরেছে এখন পিটার বলছে কোথায় পিঠা ছেঁড়া বলো

সঠিক পথ কোন পথে চললে তুমি সঠিক পথ পাবে কোন পথে চললে তুমি গোমরাহ হয়ে যাওয়া সব কিছু আমি ইনক্লুড করে দিয়েছিলাম কোরআনুল কেরিমের ভিতরে সেই কোরআনুল কেরিম তুমি পড়নাই তুমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাবে কিভাবে এই জন্য আমাদেরকে কোরআনুল কেরিম পড়তে হবে কবরে সামান নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন পারবে তো ইনশাআল্লাহ 100 দিন পর নোখ ছেজে যাবে 100 দিন পর চুল কাপড় গাহির সামান নিতে কইরো না কিউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় সতেরো দিনে পেট ফেটে পোকার খাদ্য হবে ষাট দিনে পরে কোষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রায় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় দেহের চেয়ে ওমর লোক লাল ও পাহাড় হিষায় জলে বিভেগ হলো লাফের কালো আহার শাবাদি পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় জিল্লাই বলেন হাবা আমাদের আমল করে কবর জিততে হবে যদি আমল ভালো হয় কবর আমাদের জন্য বিছানা বিছা দিয়ে দেয় আমাদের জাবদানি ভাই আলোচনা করছেন তার আগেও যে আলোচনা করছেন বলছে আমল নিয়ে আপনাকে কবরে যেতেই হবে আমল ছাড়া কবর ছাড় দেবে কোনো কিছুতে ছাড় দেবে এই জন্য আমল সঠিক করে কোরআন অনুযায়ী জিন্দিগি পরিচালনা করে আমরা যেন কবরবাসী হতে পারি তাহলে আমাদের একটাই পথ এহেদিন পথ ধরে আঁকা বাঁকা পথ ধরে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না

অসংখ্য ধন্যবাদ সামান্য সময় করে দেওয়ার জন্য আসলে আমার কথা বলার উদ্দেশ্য নাদের দোয়া নিয়ে আসছি দোয়া নিতে আসছি আগে একটা প্রোগ্রামে আসছিলাম এটাও আমাকে নিয়ে আসছে শুক্রিয়া লহ আল্লাহ আপনাদের হায়া তারপুদের বর্ক দান করুক আলিমন আমাদের হায়াতের বুতের বর্ক দান করুক আসসালাম আলিকুম রহরতুল হি অবরত